নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল প্রতিটি মাস আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসে নতুন কোনো না কোনো কিছু নিয়েই আসে তাই আজ মে মাস নিয়ে আলোচনা করব বৃষ রাশির মে মাস মাসিক ফল ফলা ফলাদেশ কি আছে বলবো বিস্তারিত বলার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই সেটা যে আমি প্রত্যেকটা মাসেই মাসিক রাশিফল দিয়ে থাকি অলরেডি মে মাসের রাশিফল দেওয়া শুরু করেছি আজ যে রাশি সম্পর্কে বলবো সেটা হচ্ছে বৃষ রাশি রাশিফল প্রত্যেক মাসেই আমি দিয়ে থাকি তাই দিচ্ছি আর সেটা আপনাদের ভালোর জন্যেই করি আপনারা আগাম জানতে পারেন কি সমস্যা কী সম কি প্রবলেম তার জন্য তাই আপনাদের ভালো মন্দটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওগুলো করা ভিডিওটা একটু সম্পূর্ণ দেখলে আপনারও জানতে পারবেন আগাম কিছু আর আমিও উৎসাহ পাই প্রথমেই বৃষরাশির দু হাজার কুড়ি সালের মে মাসের মাসিক রাশি রাশিফল নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে বলল কি আছে বিশ্বরাশির জাতক জাতিকাদের যদি কোনো শরীরের প্রবলেম ছিল যাদের আছে অনেক ভুগেছেন তারা কিন্তু এই মাসটায় আপনারা সেই ভোগার থেকে রিলিফ পেয়ে যাবেন আর এই পুরো মাস রাশির জাতক জাতিকারা শরীর নিয়ে আর ভুগতে হবে না নতুন করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মোটের কথা আর যেটা বলবো অর্থ আপনাদের থাকবে সেম অতিরিক্ত অর্থ ইনকাম হবে না অতিরিক্ত আবার যে আপনার অর্থ হানি অর্থের অভাব সেটাও হবে না মিডিয়াম থাকবে যেটা রাশি চক্র বলছে এটা আমার কথা না আর যারা বিজনেসে ইনভলভ আছেন যেরকম চলছে সেরকম চলবে আর যেটা একটু নেগেটিভ সাইড বলবো সেটা হচ্ছে আপনি আপনার পারিবারিক কিন্তু একটা ঝামেলা দেখা যাচ্ছে হয়তো ভাই বা বাবা কাকা জ্যাঠা যৌথ ফ্যামিলিতে যদি থাকেন যে একটা পারিবারিক একটা অশান্তিতে কিন্তু আপনি পড়তে পারেন এই মাসে একটু যদি সতর্ক থাকুন তাহলে এটা এড়িয়ে যেতে পারবেন তারপর যেটা বলবো আপনার মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে মানে হয়তো আপনার মা বাবা বা বয়স্যেষ্ঠ কেউ অসুখ বিসুখে একটু পড়তে পারে সেই নিয়ে আপনার একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে একটা কিন্তু আপনার শরীর ভালো থাকবে কিন্তু আপনার গার্জিয়ানের শরীর নিয়ে একটু চিন্তার বিষয় আছে এটা কিন্তু দেখা যাচ্ছে আর একটা যেটা আপনি কিন্তু এই মাসে একটা উটকো ঝামেলায় পড়তে পারেন হয়তো কোথাও গন্ডগোল হচ্ছে সেখানে গেলেন ফেসে যেতে পারেন সেই দিকটা একটু ফলো রাখবেন যে কোনো ঝামেলা দেখলে একটু এড়িয়ে থাকবেন আপনার কিন্তু উটকো ঝামেলায় আপনি এই মাসে জড়াতে পারেন আর যেটা এখন বলবো সেটা হচ্ছে আপনার লাভ লাইফ লাভ লাইফ কিন্তু এই মাসটায় খুব ভালো আপনার নেই যারা বিবাহিত আছেন তাদেরও সংসারে কোনো ভুল বোঝাবুঝি নিয়ে অশান্তি হতে পারে মধুময় এ মাসটা আপনাদের বলা যাবে না আর যারা প্রেম করছেন বা সেই প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন ভেবেছেন তাদেরও কিন্তু অনেক অনেক ঝামেলা আসবে আর যারা প্রেম রানিং করছেন অতটা ডিপলি ভাবেননি তাদের মধ্যেও কিন্তু একটা মনোবলনের সৃষ্টি হবে তবে যারা বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন রিলেশনটাকে ভেবে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অশান্তি বেশি সম্ভাবনা আছে যেরকম স্বামী স্ত্রীর মধ্যে বাড়িতে একটা ভুল বুঝাবু ব্যাপার আছে সেটা কিন্তু তাদের মধ্যেও একটা ভুল বুঝাবুঝির ব্যাপার হয়ে দাঁড়াবে আমরা অশান্তিটা মোটামুটি কিন্তু পুরো মাস নিয়েই থাকবে তার জন্য বলবো এইটাও আপনারা এড়িয়ে চলবেন এগুলো ভিডিওগুলো গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগাম জানলে আপনারা অনেক কিছু চলতে পারবেন এগুলো একটু সতর্ক থাকুন তাহলে কিন্তু এই জিনিসগুলো এড়িয়ে যেতে পারবেন আর তারপর আপনার কিছু ব্যয় এই মাসে হতে পারে আপনার অর্থ হানি যেটাকে বলে অর্থ হানি হতে পারে যেটা দরকার নেই আপনার সে কারণে আপনার টাকাটা ব্যয় হতে পারে বা হঠাৎ কোনো এক জায়গায় যে কোনো একটা সমস্যায় পড়ে টাকাটা খরচা হলো এরকম কিছু আপনার ফালতু অর্থহানির যোগ আছে এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন এই মাসটায় আর সার্ভিস যারা করছেন যেরকম করছেন সেরকমই পদোন্নতির কোনো ব্যাপার নেই ভালো আর আপনাদের রাশিচক্রে ব্যবসার ক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেরকম চলছে সেরকম চলবে আর কিছু বললাম না এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রাশিফল নিয়ে ভিডিও করব তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন